বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করেন। ডিএমপি কমিশনার মাইনুল হাসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিউ মার্কেট থানার একটি মামলায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘ 10 বছর পরে ফের পুলিশ এসকর্ট পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সম্প্রতি খালেদা জিয়ার জন্য পুলিশ এসকর্টের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার বিষয়টি নিশ্চিত করেন। 2014 সালে বিরোধী দলীয় পদ হারানোর পর পুলিশ এসকর্ট প্রত্যাহার করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে গত 6 আগস্ট বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দী থেকে মুক্তি দেওয়া হয়। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। কোথাও কেউ সন্ত্রাস চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল মঙ্গলবার বাদ আসর রাজধানী নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরাফাত রহমান কোকুর 55তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে দ্বিপক্ষীয় সফরে কোনো দেশে যাবেন না, তবে বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে বিদেশে সফর করতে রাজি আছেন তিনি। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হতে পারে তার প্রথম সফর। জানা গেছে, আগামী 23 থেকে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে অনুষ্ঠিত হওয়ার কথা। আশা করা হচ্ছে ওই সময় প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে বুধবার 14 আগস্ট বিকাল 4:30 শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।